লংতরাই ব্র্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি অন্যতম কাজ হলো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। সেই ঐতিহ্যকে মাথায় রেখে মহা অষ্টমীর দিন সকাল 10:30 থেকে বরচলাস্থিত আপনাগড় বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে আগরতলা শহরের বিভিন্ন ক্লাবগুলির পূজা পরিক্রমা করে এবং সর্বশেষে রানীবাজার দুর্গানগরস্থিত মহাদেব মন্দিরে সকল বৃদ্ধ মায়েদের একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। ওই দিন বস্ত্র বিতরণ ও প্রসাদেরও ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে দুর্গানগর এলাকায় মাননীয় প্রধান শ্রী রতন রুদ্র পাল মহাশয়, NCC থানার SDPO মিসেস পারমিতা পাণ্ডে মহোদয়া, জিরানিয়া থানার SDPO শ্রীযুক্ত হিমাদ্রি প্রসাদ দাস মহাশয় এবং লংতরাই ব্র্যান্ডের কর্ণধার শ্রীযুক্ত রতন দেবনাথ মহোদয় ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়াও এই অনুষ্ঠানটিতে এলাকার লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।